দাম দিতাম, অল্প দাম। এটা একটা বিদেশি পারফিউম, ফ্রান্সের। এই 750 টাকা দিয়ে দিয়ে আপনি কোনদিন পারফিউম কিনছেন? গোপনে বাসার থেকে একটা পারফিউম নিয়ে আসছি, এটা বিক্রি করবো, বুঝছেন না? এটা বিদেশি আপা, ওই যে বাচ্চার মামা পাঠাইছে, এই যে আরো একটা আছে, এটা এটাও নিতে পারেন। এই যে টমি গার্ল, এই যে কোম্পানিটা ভালো। নেবেন না কিন্তু, আমরা নিয়েন না কিন্তু, এগুলো অপবাদ দেন কেন? গরিব বইলা আপা এরকম করতেছে, এগুলো তো বাচ্চার মামা পাঠাইছে আমার। বিশ্বাস করেন চলেন সম্পূর্ণ ঘটনাটা তো আপনারা খুলে বললাম। বিষয় হচ্ছে উনি সম্পর্কে আমার চাচার বাসার নিচে থাকে আর কি। নৈতিকতা বুথ থেকে আমি আপনার এখানে আসছি আর কি। গরিব মানুষ তো, দেখেন একটু কি করা যায়। আচ্ছা, গরিব এবং ধনী বলতে তো কোনো আইনের এরকম কোনো বাধা নাই। আমি তাকে সালাম দিয়ে দিই, তার চেহারা তো ভালো না, সোর সোর লাগছে। ওই যে দেখেন না অবস্থাটা কি, তা ওই বার সোজা তার অমিয়া দেখতে তো সোর সোর লাগে। বুঝলেন, আমি রাস্তা থেকে আসার সময়, মানে রাস্তাতে আসার সময় টোটাল ঘটনাটা শুনলাম যে ওরা কিছু স্যান্ড বোর্ড স্প্রে চকের থেকে কিনে নিয়ে এসে তারা বিক্রি করতেছিল। একটা ভুল হয়েছে, সেটা হলো যে লোকালয়ে জিনিসটা বিক্রি করতেছিল। এটা সেটা তো তাদেরকে ধরে আসে তো ওই আপনার অনেক জনতার মাঝখান থেকে, সে তো এমনি লোক ভালো না, দেখ দেখেন না চেহারাটা কি অবস্থা। আমি চালানি দিয়ে দেই, মানে কোনো প্লিজ ভাইজান, বিষয়টা হয়েছে যে সে এরা বিজনেস করতো আগে, ব্যবসা করতে বাঙালি আছে না, বাঙালি ব্যবসা করতো আর কি। তো এখন নতুন ব্যবসা ধরছে, হঠাৎ করে বুঝে উঠতে পারে না বিষয়টা আর কি। আপনি একটু কাইন্ডলি একটু দেখেন যে এটা কি করা যায় আর কি। তারপরে যেহেতু আপনি আসছেন, দেখতে আপনার ভদ্রই বোঝা যাচ্ছে, কিন্তু এদের তো চেহারা ভালো না। আপনি যে আসছেন, এদের সুর তো এরা আসলে তো প্রকৃত সুর। তারপরে যেহেতু আপনি আসছেন, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এই শর্তে যে আপনি সম্মানী ব্যক্তি, সে এই শর্তে আমি ছাড়তে পারি যে ভবিষ্যতে তারা এরকম আর কোনো কাজ করবে না, এবং আমরা যখন থানায় তাকে ডাকবো, কল করবো, সে আসতে তখন বাধ্য থাকবে। আপনি যদি সেই শর্তে রাজি হন, তাহলে আমি সেই শর্তে রাজি, এবং আপনি যখনই, আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যখনই আপনি আমাকে ডাকবেন আমি চলে আসবো এদেরকে নিয়ে। এই ব্যাপারে আপনি শিওর থাকেন ভাইজান? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মুসল্লিখা লেখা, এখানে আপনার নাম ঠিকানা লেখেন। নাম দেখা, নামটা লেখা।